বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত সোমবার সাবেক মুখ্যমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে আসেন। এরপর বাংলাদেশে শুরু হয়েছে নৈরাজ্য, লুটপাট আর গণ ডাকাতি। হামলা হতে পারে এ ভয়ে পুলিশ সদস্যরা থানায় তালা মেরে পালিয়ে থাকায় দুর্বৃত্ত এবং ডাকাতরা যে যার মতো বাসা বাড়ি ও প্রতিষ্ঠানগুলোতে হামলা করে মালামাল ও নগদ টাকা লুট করেছে। ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতের আতঙ্ক নিয়ে রাত পার করছেন সাধারণ মানুষ। মিরপুরের কালশী এলাকায় পাহারা বসিয়ে অস্ত্রসহ বেশ কয়েকজনকে আটক করেছে ছাত্র জনতা, পরে তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। গতকাল বুধবার গভীর রাতে ঢাকার ইসিবি চত্বর এলাকা থেকে ডাকাতির চেষ্টাকালে 29 জনকে ধরে ফেলে এলাকাবাসী, পরে তাদেরকে সেনাবাহিনী টহল দলের হাতে তুলে দেয় তারা। কালকে ডাকাতের দল ঢুকেছিল আমাদের এলাকায়, 2টা বাজে মাইকিং করে বলা হয়েছে যে এলাকায় ডাকাত ঢুকেছে। পুরা এই একটা কথার মাধ্যমে পুরা এলাকা ছড়ানো হয়েছে, মাইকের মাধ্যমে মসজিদের মাইকে সবাই ছড়ানো হয়েছে। পরে আমরা সবাই নিজের সেফটি মতো গেট তালা মেরে লাঠি ডান্ডা নিয়ে এলাকা বাইরে ছিলাম, যে কোনো ঘরে কেউ ডাকাত দল প্রবেশ করতে না পারে। এলাকার অবস্থা অনেক ভয়ঙ্কর ছিল। আর কত টাকা দিয়েছে কালকে আপনার, আমার একটা কাজিনস উত্তরে থাকে, উত্তরে আপনার ডাকাত হয়েছে, একবার সাইডে আপনার কোবাকবি হয়েছে, মানুষ মেরে ফেলছে ডাকাতরা। আর মিরপুর, গাজীপুর প্রায় অনেক জায়গায় এই ডাকাতি হয়েছে। আর ডাকাতেরা মানে এলাকার না, মানে অন্য বাইরের সাইড থেকে আসছে, আইসি জায়গায় আশ্রয় নিয়েছে। পরে উত্তরায় আপনার ফজর আগ দিয়া আপনার ডাকাত ধরা হয়েছে। আমরা খবর পাইছিলাম হইলো 2টার দিকে আমাদের এলাকায়, পুরো এলাকায়